হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আপনাদের সাথে আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আরবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। দেখুন আমার মুরগিগুলি কত বড় হয়ে গেছে, সারাদিন ঘুরে বেড়ায়। আমি খাঁচা থেকে খুলে দেই, আপনাদের ভাইও আমাকে সাহায্য করে। এখানে আমেরিকাতে মুরগির খাবার পাওয়া যায় ব্যাগে করে, এক ব্যাগ নিয়ে আসছি, প্রায় $20 দাম এক ব্যাগ খাবারের দাম। অনেক দিন যাবে, নেক্সট টাইমে আমি ব্যাগটা দেখাবো আপনাদেরকে। পেঁপে গাছে পেঁপে হয়েছে। আজকে আমি দুপুরে কি রান্না করছি তা আপনার সাথে শেয়ার করব। রুই মাছ, করলা নিয়েছি, এটা গাছের করলা, অর্ধেক করে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিতে হবে। এটা চামচের সাহায্যে আমি বীজগুলো ফেলে নিয়েছি। আমি এই করলাগুলোকে লম্বা করে কেটেছি, দেখো একটু অন্যভাবে আমি ভেজিটেবলটা বানাবো, ভাজিটা করব। ভালো করে এই যে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। সবসময় একই রকম রান্না খেতে ইচ্ছা করে না, তাই না ভিউয়ার্স? এই যে আমি এখন রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মাখায় নিয়ে রেখে দিলাম। আর দিয়েছি হট সস, ওটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমি হট সস দিয়েছি ভাজার সময়, ভিডিওটা হয় নাই। এখন একটি প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলাম, এক কাপ পেঁয়াজ দিলাম। আরেকটি প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি মাছটা ভাজি করার জন্য। খুবই সিম্পল খাবার রান্না করছি রাত্রেবেলায়, ডিনারের জন্য খাওয়া খেতে হবে, জম্পেশ খাবার দাবার না। জম্পেশ খাবার দাবার শরীরের জন্য ভালো না, রিচ ফুড আমরা যত অ্যাভয়েড করবো ততই ভালো। এই যে পেঁয়াজ একটু টেলে নিলাম তেলের মধ্যে, তারপরে করলাগুলি দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা। লবণ দেবো পরিমাণ মতো, আর দেবো কাঁচামরিচ কুচি। ভালো করে নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় নিচ্ছি। এই যে প্যানে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি দেখাবো আর কী কী দিব মাছের সাথে। আমি এক কাপ পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য করলাটা। মাছগুলি সরাই নিয়ে মাঝখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গ্রিন পেপার, বেল পেপার দিয়ে দিলাম। কাটাবাচা করতে অনেকই কষ্ট রান্না করার সময়, আমাদের এখানে কোনো সাহায্যকারী নাই, নিজেদের কাজ নিজেরাই করতে হয়। ভালো করে গুছায় রেখে তারপর কাজ শুরু করি। নাড়াচাড়া করছি, একটু ঢাকা দিয়ে দিব, কিছুই দিতে হবে না। এই যে দেখুন করলাটা রান্না করতেছি, সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি গাজর দিব লম্বা করে কেটে। এই যে ঢাকনাটা তুলে এখন নাড়াচাড়া করে দিচ্ছি, এটাও সিদ্ধ হয়ে যাবে, ভাপেই সিদ্ধ হয়ে যাবে, কোনো পানি দিতে হবে না। মাছ ভাজির সাথে এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে গ্রিন পেপার, টমেটো অ্যান্ড পেঁয়াজ কুচি দিয়েছি, তৈরি হয়ে গেল আমার মাছ রান্নাটা, মাছ ভাজি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা পাশে আছেন বলেই আমার 27,000 সাবস্ক্রাইবার। আমার ভিডিওগুলি সবাই অনেক ভালো লাগে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস লেখেন, থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে। এখন আমি নামানোর আগে দেখুন লম্বা করে একটা গাজর কেটে দিলাম, এটা কালারফুল করার জন্য। এবং গাজরটা একটু শেষে দিলাম, কেন ক্রাঞ্চি থাকবে সেই জন্য গাজরটা আমি পরে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে, আমাদের তো প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এই সময়, গ্রিন শাকসবজি খেতে হবে এবং ভালো তেল খেতে হবে। এই যে রান্না হয়ে যাচ্ছে আমার সবজি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি এই ভেজিটেবলটা, অনেকই মজা হয়েছিল, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, একেবারে তিতা লাগবে না। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে একেবারে তিতা লাগে না করলা ভাজি। এবং এইভাবে যদি রান্না করেন খুবই মজার, আলু দিতে হবে না। বিকালে একটু পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে, আমার আপনাদের ভাই দেখুন পাঁপড় ভেজে নিচ্ছে পাঁপড় আর চা খাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।